হ্যালো বন্ধুরা, 2022 সালে আমরা পৃথিবীকে যেমন দেখছি, আগামীর পৃথিবী এমন থাকবে না, বদলে যাবে তার অনেক কিছুই। কিন্তু কিভাবে, এ নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। 2050 সালে কেমন হবে আমাদের পৃথিবী? 2022 সাল থেকে 2050 সাল সময়ের ব্যবধান 28 বছর, সময়টা মোটামুটি কম নয়। এই সময়ের মধ্যে পৃথিবীর অনেক কিছুরই পরিবর্তন আসবে, যেটা আমরা ভাবতেও পারছি না। যেমন 90 দশকের কম্পিউটারগুলোর কথা আমরা চিন্তা করি, এবং 2022 সালে এসে আমরা কেমন কম্পিউটার দেখছি। তখন কি আমরা ভেবেছিলাম কম্পিউটারের এমন পরিবর্তন আসবে? 90 দশকে ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে বই পড়ার কথা আমরা ভাবতেই পারতাম না, আর এখন আমরা মোবাইল ফোনের সাহায্যে পড়তে পারি কত বই। বিজ্ঞানীরা এখন থেকে ভাবতে শুরু করেছেন কেমন হতে পারে আজ থেকে 28 বছর পরের পৃথিবী, কোন দিকে যাচ্ছি আমরা, পৃথিবীর ভবিষ্যৎ কি, এমন কিছু অজানা তথ্য নিয়ে চক্ষুপেয়র আজকের এপিসোড। তো স্বাগতম আপনাকে চক্ষুপেয়র আরো একটি নতুন এপিসোডে। 2050 সালের মধ্যে মানুষের হাতে এসে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানব সভ্যতার গতির প্রকৃতি পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে, এমনটাই মানেন গবেষকরা। জীবনযাত্রা আরো সহজ হয়ে যাবে, মানুষের শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে যাবে, আর সেই জায়গায় আমাদের সাহায্য করবে রোবট। এখন 2050 সালেও উন্নত রেস্টুরেন্টগুলোতে রোবটের ব্যবহার করা হয়, তা 2050 সালে আরো বেড়ে যাবে। গড়ে উঠবে প্রযুক্তি নির্ভর শহর। এবং আরেকটি মজার তথ্য পাওয়া যায়, 2050 সাল নাগাদ নাকি কৃত্রিম প্রেমিকাও। 2013 সালে মুক্তি পাওয়া হার সিনেমাটিতে আমরা এমনটাই দেখেছি, মানুষ নাকি তার যৌন চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে, মানুষের মতো যৌন আচরণ করবে তারা, তাদের মানুষের মতো অনুভূতি থাকবে, এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলার পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে তারা। 2050 সালের মধ্যে চালকবিহীন গাড়ির ব্যবহার প্রসারিত হবে বিশ্বব্যাপী। মিল্কিং ইনস্টিটিউটের তথ্য মোতাবেক 2050 সালের মধ্যে পৃথিবীর সব গাড়ি হবে চালকমুক্ত। এছাড়া 2050 সালের মধ্যে বৈদ্যুতিক জ্ঞানের জয় জয়কার হবে। ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনেলের মতে, 2050 সাল নাগাদ প্রতি বছর বিশ্বের ইলেকট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে 10 কোটিতে। মহাকাশে বিভিন্ন অভিযান পরিচালনার কথা হার হামেশাই শোনা যায়, 2050 সালে এটি আরো বড় পরিসরে এগোবে। তখন পৃথিবীর বুকে তেল, গ্যাস, কয়লা বা সোনা খোঁজার মতো করে মহাকাশের বিভিন্ন প্রান্তে গ্রহে মানুষ খোঁড়াখুঁড়ি শুরু করবে। পৃথিবীর বাইরে প্রাকৃতিক সম্পদের খোঁজ 2050 সালে মিলতে পারে। 2050 সাল নাগাদ ইন্টারনেট পৌঁছে যাবে বিশ্বের সর্বত্র, ব্যবহারকারী হবে বিশ্বের প্রায় সবাই। ফোরাম ফর দি ফিউচার ফাউন্ডারের গবেষক জোনাথন ফোরের ধারণা করেছেন, 2050 সালের মধ্যে বিশ্বের 98% মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, যার অনেকে সংযুক্ত হবেন মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমানে বিশ্বের 40% লোক ইন্টারনেট সংযোগের আওতায় আছেন। গুগল সহ বিশ্বের আরো অনেক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যেই সারা বিশ্বের সবখানে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। প্রযুক্তির কল্যাণে 2050 সালে পৃথিবীতে ক্যাশ লেনদেন থাকবে না বলেই মত দেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে সব ধরনের লেনদেন অনলাইনে এবং মেশিন ভিত্তিক হয়ে যাবে। সর্বক্ষেত্রে ক্যাশলেস লেনদেন প্রচলিত হবে, টাকা কেবল সংখ্যায় দেখা যাবে, হাতে হাতে টাকার দিন শিগগিরই ফুরাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কাউকে টাকা দান দিতে গেলেও করতে হবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ড্রোন একটি মেইন স্ট্রিম প্রযুক্তিতে রূপ নেবে, এবং বিভিন্ন রকম ড্রোনের বিভিন্ন রকম ব্যবহার দেখা যাবে। ডেলিভারি ড্রোন, এমনকি মানুষবাহী ড্রোনও দেখা যাবে 2050 সালে। অ্যামাজন, আলিবাবা সহ বিশ্বের বড় বড় সব রিটেল কোম্পানি পণ্য ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করবে। সিনেমার শুটিংয়ের জন্য এর বহুল ব্যবহার করা হবে। তো আপনি 2050 সালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমন অজানা, অবিশ্বাস্য, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চক্ষুপেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। সবসময় ভালো থাকুন, ধন্যবাদ।